বিভিন্ন রকম চিঠি করা সত্ত্বেও রেল উদাসীন মনোভাব দেখাচ্ছে। সেই উদাসীন মনোভাবের কারণে আমরা আজকে একটা মেমোরেন্ডাম দেব এবং সেই মেমোরেন্ডামের পরে যদি রেল যদি সেভাবে কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। আমি যে মেমোরেন্ডাম আমাদের দেওয়া হয়েছে সেটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। কলকাতা ওয়েস্ট বেঙ্গল সাবজেক্ট The sooner the better, the sooner the pace, the speed, intervention towards innovation and overall the renewable and innovative Hanishaw Station Road, north of East Bangla. Sir, we are the sundry men, women, children, including school, college, office workers, commuters of Cheshire Panchayat, Shiddhapur Panchayat, Papa Chakla Panchayat, Palashi Majipada, and Hanishaw West UID have been sustaining throughout years. In using Hanishaw Station Road, which is a 100% dependable and deteriorating going for months together. There are railway workshop and TID office railway. More than 1 lakh people use this road. The road is free of numerous holes, ditches, cavities, which result in major and minor accidents. The carriages, toto, auto rickshaw, school bus, two-wheelers, four-wheelers, all in accidents. The aged man and woman face dire consequences of the accident every second, minute, hour and day. During monsoon, the entire road appears small and big ditches, tanks and ponds. The prevailing tragic and deadly condition of the road should not be lingered further. Otherwise, the situation will be covered for the people and ultimately going to be impossible. You are therefore requested to adopt instant measures for the renovation the aborted road in the interest of the people, loving people of the locality, peace loving people of the locality, before the situation is what is too needful, otherwise the people will be compelled to launch gather agitation and movement. Thanking your faithfully, Amra Jara Sohi Kolechi. Deeply wounded, দীপ্তি ঘোষ, জেলা পরিষদ সদস্যা শিয়াকা ঘোষ, মাননীয় প্রধান সুশান্ত ঘোষ। আজকে যেটা আমাদের জেঠিয়া অঞ্চলের একটা প্রধান সমস্যা দাঁড়াচ্ছে, যে জেঠিয়া বাজার সংলগ্ন যে রাস্তা আছে রেলের স্টেশনের পাশ দিয়ে, রেললাইনের পাশ দিয়ে, সেই রাস্তাটা আজ দীর্ঘদিন যাবৎ ভেঙে গেছে, বিশ্রীভাবে ভেঙে গেছে এবং মানুষ যাতায়াত করতে গেলে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হচ্ছে, অ্যাম্বুলেন্স যেতে পারছে না, পুলিশের গাড়ি আসতে পারছে না, সাধারণ মানুষ স্কুটার মোটরসাইকেল নিয়ে পড়ে যাচ্ছে, সাইকেলে যেয়ে পড়ে যাচ্ছে, রিক্সা যেতে পারছে না, টোটো যেতে পারছে না, বিরাট সমস্যার জায়গা দাঁড়িয়েছে। কিন্তু আসল সমস্যা এটা যে এই রাস্তাটা রাজ্য সরকারের নয়, পঞ্চায়েত ওই জন্য কোনোরকমভাবে করতে পারছে না। আর রেলের কাছে পঞ্চায়েত দুবার করে তারা ডেপুটেশন দিয়েছি আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে, এবং আমাদের দলীয় স্তরে আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলছি, আমার পাশে আমার ব্লকের সাধারণ সম্পাদক রয়েছেন, ঋষিবঙ্কিম ব্লক ওয়ান তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের দলের পক্ষ থেকেও এখানে বারবার আমরা ডেপুটেশন দিয়েছি রেলের কাছে, এবং তারা খালি আমাদেরকে আশ্বাস দিচ্ছেন আজ হবে, আজ হবে, আজ হবে। আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন রাস্তাটার যে অবস্থা, এই রাস্তার এই অবস্থার জন্য সাধারণ মানুষ দারুণ অসুবিধা ভোগ করছে। আজকে আমরা 26 আগস্ট আমরা 4টে পঞ্চায়েত, জেঠিয়া পঞ্চায়েত, কাপাচাকলা পঞ্চায়েত, পলেশিমাজিপাড়া পঞ্চায়েত এবং শিবদাসপুর পঞ্চায়েত এবং আমাদের সংলগ্ন হালিশহর মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে আজকে রেলকে আবার একটা নতুন করে ডেপুটেশন দিলাম। যে ডেপুটেশনে আমাদের লিখলাম যে আমাদের এই সমস্যা নিয়ে বললাম এবং আমরা একটা আলটিমেটাম দিলাম, আমরা জানালাম আন্দোলনের পথে যেতে বাধ্য থাকবো। সেই জায়গার থেকে ওনারা আমাদেরকে এখন কথা দিলেন যে আমরা আপনাদের মেমোরেন্ডাম যেটা দিয়েছেন সেটা আমরা পৌঁছে দিচ্ছি আমাদের ওপর স্তরে, আমাদের তার একটা কপি আমরা নিয়েছি, কপি আমাদের কাছে আছে, আমরা সেই কপি আমাদের মাননীয় বিধায়ক, মাননীয় সাংসদ এবং আমাদের বিভিন্ন জায়গায় আমরা এই চিঠিটাকে পাঠাবো।
যে যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই সমস্যার সমাধান হয়। এই অতীতেও আপনারা এরকম ডেপুটেশন দিয়েছিলেন বা তাদের সাথে যোগাযোগ করেছেন, উচ্চ অধিকারিকরা কি বলছে, কেন এরকম হচ্ছে এবং মানুষ কেন অসুবিধার সম্মুখীন? উচ্চ আধিকারিকরা বারে বারে আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, তারা বলছেন যে হ্যাঁ এবার হয়ে যাবে, এবার হয়ে যাবে। আপনারা হয়তো জানেন যে এখান দিয়ে একটা থার্ড লাইন হওয়ার কথা আছে, তৃতীয় একটা লাইন এখান দিয়ে হওয়ার কথা আছে রেলের এখান দিয়ে। তো সেই তারা আমাদেরকে সেটাই দেখাচ্ছেন যে থার্ড লাইন হবে, তারপরে হবে। এর আগে আমাদেরকে বললেন বাজারের জন্য প্রবলেম হচ্ছে, বাজারের দোকানদারেরা তারা ভেঙে তাদের জায়গা থেকে সরিয়ে নিল, রেলের জায়গা থেকে তারা তাদের দোকান সরিয়ে নিল, রেল জায়গা পেয়ে গেল। আমরা যখন প্রশ্ন করলাম যে হ্যাঁ এই তো হবে, বললেন আমাদের যা জায়গা আছে এই দিয়ে থার্ড লাইন হয়ে যাবে। কিন্তু তারপরেও নানা রকম টালবাহানা চলছে, আর এখানে সাধারণ মানুষ প্রতিদিন অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং প্রশাসন মানে আমরা প্রশাসনিকভাবে দারুণ সমস্যার সম্মুখীন হচ্ছি। জেঠিয়া পঞ্চায়েত কোনোরকমভাবে এই রাস্তাটাকে করতে পারে না, কারণ এটা কোনোরকমভাবে রাজ্য সরকারের রাস্তা নয়, রেলের রাস্তা। কিন্তু মানুষজন আমাদের কাছে আসছেন, বিক্ষোভ করছেন, যাতে একটা বড় প্রশাসনিক সমস্যার সৃষ্টি তৈরি হচ্ছে এখানে। আমরা দেখছি, আমরা না হলে রেলের কাছে আমরা একথাও বলেছি, আর একটা চিঠি আমরা দিচ্ছি রেলকে যে আপনারা যদি না পারেন তাহলে আপনারা ওটা হ্যান্ডওভার করুন আমাদেরকে রাস্তাটা, যেহেতু সাধারণ মানুষ আমরা ভোগ করছি প্রবলেমটা। এটা সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা আবার একটা চিঠি দিচ্ছি রেলকে, যদি আপনারা না পারেন আপনারা আমাদেরকে দিন, আমাদের যদি হয় তাহলে আমরা করে দিতে পারি। আপনারা হয়তো জানেন যে এখানে খানিকটা রাজনৈতিক ব্যাপারও থেকে যাচ্ছে। 2009 সালে যখন তৃণমূল কংগ্রেসের জিতেছিল এখানে বারাকপুর সংসদে লোকসভা কেন্দ্রে, তখন দীনেশ ত্রিবেদী এখানে সাংসদ হয়েছিলেন। হওয়ার পরে আমরা যখন জেঠিয়া অঞ্চলবাসী জানিয়েছিলাম 2009 সালে এই রাস্তাটা তিনি রেল করে দিয়েছিল, তারপরে আমরা যখন যতবার জানাচ্ছি, আমরা আমাদের সাংসদকে জানাচ্ছি, সাংসদ বলছেন যে হ্যাঁ আমরা আমাদের, আপনারা জানেন হয়তো যে 2018 সাল অবধিও আমাদের এই সাংসদ ছিলেন লোকসভায়, আজকে পরিবর্তন হয়েছেন। কিন্তু এই কেন্দ্রীয় সরকার এই এখানকার যেহেতু দীনেশ ত্রিবেদী বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক তিনি যেহেতু বলছেন, সেই জন্য এটা কখনো গুরুত্ব পাচ্ছে না। আমরা পঞ্চায়েত থেকে জানাচ্ছি, পঞ্চায়েত তো প্রশাসনিক দপ্তর, সেখান থেকে আমরা জানাচ্ছি রেলকে যে তোমরা এটাকে করে দাও, আমাদের এখানে সাধারণ মানুষ অসুবিধা ভোগ করছে। এইটা একটা আমাদেরও মনে হচ্ছে যেন খানিকটা এটা কেন্দ্রীয় বঞ্চনায় চলে যাচ্ছে, কেন্দ্রীয় সরকার এটাকে যেহেতু তৃণমূল কংগ্রেসের এখানে প্রভাব বেশি, সেই জন্য এই জায়গাটাকে যতটা সম্ভব বঞ্চিত করে রেখে মানুষকে যদি বিক্ষুব্ধ করে দেওয়া যায় তাহলে মানুষ হয়তো তাদের কথা বলবে, আমাদের কথা বলবে না। কিন্তু আজকের দিনে আপনি তো দেখলেন যে সাধারণ মানুষ, আজকে সম্পূর্ণ সাধারণ মানুষ আমাদেরকেই, আমাদের সঙ্গেই ছিলেন, এবং আপনি গেলে পরেও জানতে পারবেন সাধারণ মানুষ আমাদেরকেই সমর্থন করছেন, বলছেন যে না জেঠিয়া অঞ্চলে, জেঠিয়া অঞ্চল পঞ্চায়েত চেষ্টা করছে এখানকার প্রশাসন চেষ্টা করছে, কিন্তু অন্যান্য জায়গায় যান আপনি দেখবেন আমরা রাস্তাঘাট সব ঠিক করে দিয়েছি। আমার নাম তীর্থপ্রতিম মুখার্জি। Please like, subscribe for more information and news, and click the bell icon for notifications. Ahira Bangla News.